আবারো বলছি, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো হরিদাসের হরিবাসর। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, গুরু আজ্ঞা হৃদে করি সত্য করি মান। গুরু কৃষ্ণের কোনো ভেদ নাই, ইহা শাস্ত্রের প্রমাণ। গুরুদেব দিলেও কৃষ্ণ দিতে পারে, গুরুদেবের এমন শক্তি এমন ক্ষমতা, যে কি ক্ষমতা, এই নামের মাহাত্ম্য কি। হ্যাঁ, আজ এই লীলার মধ্যে আমরা জানতে পারব। তাহলে লীলায় প্রবেশ করার আগে আসুন সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়া হবে তো সবার? হ্যাঁ, আসুন সবাই মিলে আমরা এই মনটাকে নিয়ে যাই সেই মধুর বৃন্দাবন। আচ্ছা, আমরা যে বৃন্দাবনে যাব, বৃন্দাবনের রাজাকে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর। হ্যাঁ, বৃন্দাবনের রাজাকে কোথা থেকে? আমি জানলেও ভুলে গেছি। বৃন্দাবনের রাজা হলো শ্রীমতী রাধারানী। বৃন্দাবনে গেলে যাই করো না কেন, ওই নামটা মুখে বলতে হবে, রাধে রাধে। সবাই মিলে একবার দুটি বাহু তুলি, রাধারানী জয়ধ্বনি দিই, আমরা একটু বৃন্দাবনে যাই, কেমন? বলুন, রাধা রানী কে? রাধা রানী কে? রাধা রানী কে? ও বৃন্দাবনে মধুর মধুর এইবার বলুন, বলো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে।
चराधीशं जराधि जनिताय जय गो। अवंतिना गरे राजा सुबुद्धि राय और रानी सुशीला देवी पूर्व पुरुषेर प्रतिष्ठित राजबाड़ीते मा महामायार विग्रह आछे। सेई विग्रहेर नित्य पूजा अंते राजा रानी जल दिए तबे तारा अन्न जल ग्रहण करें। तो राजरानीर बेश बयस हयेछे किन्तु তাদের কোনো পুত্র বা কন্যা কিছুই ছিল না। তাই তারা দুজনে কেঁদে কেঁদে মা মহামায়াকে জানাই, ওগো মা, মাগো, আমরা বহু পুত্রের আশা করি না মা, তুমি আমাদের একটি সন্তান দাও, সে যেন এই রাজ্য পরিচালনা করতে পারে। আর কি করবে জানো, যখন আমরা এই পৃথিবীতে থাকবো না, সে যেন তোমার সেবা করতে পারে। আর আমরা কিছু চাই না মা, কৃপা করে তুমি একটা আমাদের পুত্র সন্তান দাও। এইভাবেই মাকে প্রতিদিন জানাতে থাকে। দিনে দিনে দিন চলে যায়, কিন্তু মায়ের কৃপা আর হলো না। রাজ্যের প্রজাগণ সবাই বলতে থাকে, রাজা রানীর নিঃসন্তানী এই রাজ্যে বাস করা তো দূরের কথা, ওদের মুখ দর্শন করাও শুভ ফল নয়।
এই সব নিন্দা মন্দার জন্য রাজা রানীর মন ভালো নয়। এক এক সময় মনে হয় এই জীবন আমরা রাখব না, এই জীবন আমরা ত্যাগ করে দেব। ওমা আজ কি একাদশী, পুত্রদা একাদশী, তাই তো? তো একাদশী সবাই করেছে? সবাই করেছে। হ্যাঁ সবাই করেছে, না করলে হাত তুলতো। আচ্ছা কে কে করেছেন একবার হাত তুলে দেখান দেখি। আর কে কে করেনি একবার হাত তুলুন দেখি। ও করেনিটা বেশি আছে। এই যে পুত্রদা একাদশী, এই একাদশী করলে কি হয়? যারা পুত্র সন্তান, পুত্র সন্তানের জন্য ভগবানকে প্রার্থনা করে যে একটা সন্তান দাও, পুত্র সন্তান দাও, তবু তাদের সন্তান হচ্ছে না, পুত্র সন্তান হচ্ছে না, বা যাদের পুত্র সন্তান হয়ে গেছে তারাও এই একাদশীটা করতে পারে, আর যাদের হয় না তারাও একাদশী করতে পারে। সবাই একাদশী করবেন, খুবই ভালো একাদশী। তো আজ সেই রাজা রানীর তারা তাদের সব কিছুই আছে, কিন্তু একটি সন্তানের জন্য সবার কাছে কত কথা শুনতে হয়। রাজা রানীর বেশ বয়স হয়েছে কিন্তু কোনো সন্তান তাদের ছিল না, তাই তারা কেঁদে কেঁদে মা মহামায়ের কাছে জানায়, মা গো একটি আমাদের পুত্র সন্তান দাও, যে সন্তান পেলে সে তোমার সেবা করতে পারে, আর আমরা কিছু চাই না। তা একদিন এক মর্মান্তিক ঘটনা ঘটলো, সেটা কি? রানীর রত্না নামে একটি সই ছিল, সেই সইয়ের বিবাহের সময় সমাগত হল। তো সেই রত্না সইল কোথায়? সুশীলা রানীর কাছে। সে রানীর কাছে এসে বলছে, সই? তা সইকে দেখেই রানী বলছে, সই তুই এসেছিস? আয় 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 আমার কাছে আয়, কতদিন তোর সঙ্গে আমার দেখা হয় না, কথা হয় না, আজ যখন তুই আমার কাছে এসেছিস আজ আমরা জমি গল্প করব। তো কথা হতে হতেই রত্না সই বলছে, এই সই জানিস আজ আমি তোর কাছে কেন এসেছি? কেন এসেছিস সই জানিস? সই আগামী কাল আমার বিবাহ হবে, তাই আমি তোকে তোর কাছে এসে তোরে নিমন্ত্রণ দিতে এলাম। সই রে তুই যাবি তো আমার বিবাহে? তুই যাবি তো? ওরে তোকে যে আমি বড় ভালোবাসি তোরে আমি ভুলতে পারি না। ওরে সই তোর কোনো কিছুর অভাব নেই, আমি তো অতি দরিদ্র কাঙাল, তুই আমার বিবাহে যাবি তো? সই সইয়ের হাত ধরে বলছে, কি যেন অন্যথা করোনা গো, আমি দিন কমল বলে অন্যথা
আরে তুই কি বলছিস কি তোর বিবাহে আমি না গিয়ে কি থাকতে পারি তুই কিচ্ছু চিন্তা করিস না কিচ্ছু ভাবিস না তুই নিশ্চিন্তে বাড়ি যা আমি তোর বিবাহে ঠিক সময় মতো তোর বাড়িতে পৌঁছে যাব তো রত্না কি করলো সইকে নিমন্ত্রণ দিয়ে আনন্দে বাড়ি চলে গেল আর সেই রত্নার সইয়ের বিবাহের নিমন্ত্রণ পেয়ে আনন্দে অধীরা হয়ে কিসের গল্প হচ্ছে গো পিঠে খাওয়া হবে তো সেই গল্প হচ্ছে কার বাড়িতে কতটা পিঠে হবে নারকলের হবে না তরকারির হবে সেই আলোচনাটা হচ্ছে ও বাঁধাকপি কৃষ্ণেন্দু বাঁধাকপি বলছে কীর্তনে বসি কীর্তন আসরে বসি কথা বলতে নেই কীর্তন করতে কীর্তন শ্রবণ করতে আসা হয় কেন কেন হয় জীবনে যত পাপ করেছি সেই পাপগুলো দূরীভূত করার জন্য তাই তো হ্যাঁ আসতে কি সে পা আবারও জড়িয়ে আসবে একটা কথা মনে পড়ে গেল আমার ভালো করে মন দিয়ে শুনুন একটা ছেলে ছিল ছেলেটা মানে খুব বোকা ছিল মানে এতটাই বোকা কোনোদিন দাঁত মাজে কোনোদিন মাজে না হ্যাঁ কোনোদিন স্নান করে কোনোদিন করে না এইরকম বোকা ছেলেটির বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বোকা বলে বউ কি করেছে রাগ করে সংসার ছেড়ে স্বামী ছেড়ে চলে গেছে বাপের বাড়ি এইবার ছেলের মা বড় চিন্তায় পড়েছে ছেলের মা মনে মনে ভাবছে তাই তো একটা মাত্র ছেলে আমার ছেলেটার বিয়ে দিলাম বৌমা রাগ করে বাপের বাড়ি গিয়ে বসে আছে তা কি করে হয় এটা তো ভালো দেখায় না তো বুদ্ধি করে ছেলেকে কাছে ডেকেছে খোকা আই শোন শোন বলি কি শোন বৌমা কতদিন হলো রাগ করে চলে গেছে বাপের বাড়িতে বৌমাকে আনতে হবে তো তো শোন কি বলি কি করেছে মা কি করেছে মিষ্টি কিনে নিয়ে এসেছে মিষ্টি কিনে নিয়ে ছেলের হাতে দিয়ে বলছে এই কোথায় যাচ্ছিস কে এই শোন শোন এই মিষ্টিটা দিলাম কি করবি জানিস প্রথমে যাবি শ্বশুর বাড়িতে গিয়ে প্রথমে যারে দেখবি শিখিয়ে দিচ্ছে সে তো কিছুই জানে না শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকে আরে যারে দেখবি ভালো করে মন দিয়ে শোন যারে দেখবি তারে মিষ্টির হাঁড়িটা দিয়ে প্রণাম করবি যদি শালিকে দেখি শালিকে দেখলে প্রণাম করতে হবে না আচ্ছা তাহলে যদি শাশুড়ি মানে তোর ওপর যারা বড় গুরুদেব আহা গুরুজনরা থাকবে ও মানে বইয়ের মা শ্বশুর শাশুড়ি এদেরকে দেখলে প্রণাম করবে তো ছেলে শুনে বলছে ঠিক আছে মা তাই হবে তো কি করেছে মিষ্টির হাঁড়ি নিয়ে চলেছে যা 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 এইবার জামাই এসেছে শ্বশুর বাড়িতে এসে প্রথমে আগে যাকেই দেখে যে মা শিখিয়ে দিয়েছিল দেখলো কি প্রথমে শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে তো শাশুড়ির হাতে মিষ্টির হাঁড়িটা দিয়ে বলছে কি শাশুড়ি মা আপনি ভালো আছেন ভালো আছেন ও বাবা যখনই বলেছে ভালো আছেন জামাই তো 32টা দাঁত বার করে হি করে হেসে ফেললো জামাইয়ের দাঁতগুলো দেখে শাশুড়ি মা তো প্রকাশ করতে পারছে না জামাই মনে মনে ভাবছি এ বাবা জামাইয়ের দাঁতগুলোর যা অবস্থা যা নোংরা ওরে বাবারে কি গাধা জামাই কি কোনোদিন ব্রাশ করে না
তো কি করেছে প্রকাশ করতে পারছে না, বুদ্ধি করে দশটি টাকা দিয়েছে হাতে, দিয়ে বলছে জামাই বাবা জীবন শোনো শোনো, বলছে কি তুমি এই টাকাটা নাও, জানো আপনাদের এই বাজারে আশেপাশে বাজারের নামটা কি? পাশকুড়া বাজার। শোনো আমাদের পাশকুড়া বাজারে না আগ বিখ্যাত, প্রচুর মিষ্টি, যে একবার খাই কোনোদিন ভুলে না, তুমি গিয়ে বাজারে গিয়ে আগ খেয়ে এসো। যা কাদা যাবো কি করে গো, ঠিক চলে যাওয়া যাবে। তো মনে মনে ভাবছি জামাইয়ের দাঁতগুলোর যা অবস্থা হয়েছে, যদি কয়েকটা আখ ছাড়িয়ে ছাড়িয়ে খাই তাহলে দেখা যাবে কি কিছুটা হলেও ময়লা পরিষ্কার হবে, দূর হবে। জামাই কি করেছে, নাচতে নাচতে গেছে বাজারে, পাশকুড়া বাজারে গেছে, গিয়ে দেখছে কি মানে বাজার তো বসেছে কিন্তু আখ খুঁজে আখ আর কোথাও খুঁজে পাচ্ছে না। আখ খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য পড়লো কি ওই বাজারের মধ্যে একটি লোক কালো জাম নিয়ে বসে রয়েছে, কালো জাম। তো জামাই বাবা জীবন দেখে তার বড় বড় তো মনে মনে ভাবছি শাশুড়ি মামাকে আখ খেতে টাকাটা দিল, আখ তো খুঁজে পেলাম না, ওই আখ না হয় অন্যদিন একবার খেয়ে নেব, কিন্তু ওই যে কালো জামগুলো রয়েছে দেখে তো লোভ সামলাতে পারা যাচ্ছে না, যা যা কালো জাম কটা খেয়ে আসি। গিয়ে কালো জাম কিনেছে, কিনে কালো জামগুলো খেয়েছে। ও মা, দাঁতগুলোর যা দেখা যাচ্ছিল কালো জাম খেয়ে কি অবস্থা হলো? যদিও বা দেখা যাচ্ছিল সে দাঁতগুলো আর দেখাই যাচ্ছে না, কালো হয়ে বাড়িতে ফিরেছে। তো শাশুড়ি মা জামাইকে দেখে বলছে, এই যে বাবা বলেছিলাম আমাদের এই পাশকুড়া বাজারে আগ বিখ্যাত, খেয়েছ তো? যখনই বলেছে এই কথা জামাই শাশুড়ি মায়ের কথা শুনেই ঠিক করে হেসে ফেলেছে। যেই না হেসে ফেলেছে শাশুড়ি মা দেখছি যদিও বা দাঁতগুলো দেখা যাচ্ছিল দাঁতগুলো আর দেখাই যাচ্ছে না, কালো হয়ে রয়েছে। তাহলে এই কথার মাধ্যমে কথা থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি শিক্ষা পেলাম? তাকে দশটি টাকা দিয়েছিল নোংরা গুলো ছাড়ানোর জন্য, নোংরা ছাড়াবে কি নোংরা আরো জড়িয়ে নিয়ে এসেছে। তেমনি এই যে কীর্তন শুনতে এসেছেন আপনারা, কীর্তন শুনতে এসে যদি কথা বলেন গল্প করেন পাপ কি দূরে যাবে? যাবে কি যাবে না, পাপ আরো জড়িয়ে আসবে। কতক্ষণ কীর্তন হবে একটু মন দিয়ে কীর্তন শোনো, তারপর যা বলার বলবেন। তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, বিয়ে বাড়ি যেতে হবে। তো কি হয়েছে, রত্নার সহিত বিবাহের নিমন্ত্রণ পেয়ে আনন্দে অধীরা হয়ে রানীমা কি করেছে, রাজাকে বলছে, ওগো ওগো তুমি শুনছ, জানো আমার সই সেই রত্না গো, জানো সেই রত্নার সই আমাকে তার বিবাহের নিমন্ত্রণ দিয়ে গেল, আগামীকাল বিবাহ। তো রাজা তো শুনে বলছে, রানী এ তো ভালো খুশির খবর, আনন্দের কথা, তো তুমি একটা কাজ করো, কিছু মিষ্টি কিনে আর একটা দামি শাড়ি কিনে আর একটি সোনার হার নিয়ে তুমি তোমার সইয়ের বাড়িতে যেও। পরদিন সকালবেলা ভালো করে সাজগোজ করে, সুন্দর করে সাজগোজ করে চলল কোথায়, বিবাহ বাড়িতে। সেখানে গিয়ে দেখছে কি কত রং বেরঙের আলো জ্বলছে, সানাই বাজছে, নহবত বাজছে, কত লোকজনের আনাগোনা চলছে, আর ওদিকে সানাই বাজছে। হলুধ্বনি হরিবল হরিবল, হরিবল হরিবল।
রঙে রঙের আলো জ্বলছে, সানাই বাজে, নহবত বাজছে, তো সবার তো খুব আনন্দ। তো এক সখী এক সই সবাইকে ডেকে বলছে, ওরে আজ আমাদের কি আনন্দের দিন, কারণ এমন দিন জীবনে প্রথম একবারই আসে, আজ রত্নার সই। রত্নার সইকে দেখে সবাই তো খুব খুশি, রানীকে দেখে। আজ আজ আমরা রত্নার সইকে অর্থাৎ সুশীলা রানীকে ভালো করে সাজিয়ে সারা রাত্রিটা আমরা গান বাজনা নৃত্য করে কাটিয়ে দেব, কি ঠিক বলছি তো? তাহলে আর দেরি নয়, কেউ শঙ্খ বাজাও, কেউ উলু দিতে আরম্ভ করো। আর ওইদিকে কি হলো, চৌদলে চেপে বর ও বরযাত্রী এসে উপস্থিত হলো। শাক বাজা না উলু দে না, আজ সয়ের বিয়ে হবে গো। চৌদলে চেপে বর এসেছে, টপর মাথায় দ্রব্যাদি সাজাচ্ছে। তো এক সখী বলছে, চৌদল থেকে বরকে নামিয়ে নিয়ে আয়। সবাই মিলে চৌদল থেকে বরকে নামিয়ে নিয়ে আসা হলো, বর আসনে বসানো হলো। ওমা, আচ্ছা একটা কথা, যখন বিবাহ হয় মানে বর কনেকে বিবাহ করে না কনে বরকে বিবাহ করে, কোনটা? হ্যাঁ, ছেলে মেয়েকে বিয়ে করে না মেয়ে ছেলেকে বিয়ে করে? হ্যাঁ, মেয়ে ছেলেকে বিয়ে করে, ঠিক কথা। সবাই আমরা বলে থাকি কি, অমুক ছেলে অমুক মেয়েকে বিয়ে করতে গেছে, কিন্তু না, আরে ছেলে তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রথমে কি হয়, সাত পাকে বাঁধা হয়, মেয়েকে নিয়ে গিয়ে তাকে সেই ছেলেকে সাত পাকে ঘোরানো হয়, তাই তো? তো কেন সাত পাক ঘুরতে হলো? কেন পাঁচবার তো ঘুরতে পারত, আটবার ঘুরতে পারত, কিন্তু সাত পাক ঘুরলো কেন? সাত পাক ঘুরলো কেন? সাতটা সমুদ্র থেকে বিধাতা যখন আমাদের নারীকে সৃষ্টি করলো, পুরুষ সৃষ্টি করলো, একটি পুরুষকে সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত, আর একটি নারীকে সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল সাত দিন সাত রাত্রি। সেই জন্য কোন পুরুষকে যখন বাধ্য হয় এই সাত পাকে তাকে বাধ্য হয়, না হলে তারে বাধা যায় না।
ওই সাতটি সমুদ্র থেকে জল এনে বিধাতা যখনই একটি নারীকে তৈরি করতে যায় তখনই নারী খসে খসে পড়ে যায়। সাতটি সমুদ্র থেকে জল এনে একটি নারীকে সৃষ্টি করা হয়েছিল, কি কি? ইক্ষু, সুরা, সর্পি, লবণ, দধি, দুগ্ধ, জল। এই সাতটি সমুদ্র থেকে জল এনে একটি নারীকে সৃষ্টি করা হয়েছিল। সেই থেকে যখনই কোনো পুরুষের সঙ্গে নারীর বিবাহ হবে, সেই পুরুষকে আগে নারী গিয়ে তাকে সাত পাক বাঁধবে, সেই জন্য সাত পাকে বাঁধা হয়। তারপর পরপর পরপর যা নিয়ম তা তো হয়। এই যে সিঁদুর, সিঁদুর দান হয়, এই সিঁদুরের সৃষ্টি কোথা থেকে এলো জানেন কেউ? কোথা থেকে হলো তাহলে আমাদের জানতে হবে, একটু ছোট করে বলি। গোলক ধামে বিরজা বলে এক কৃষ্ণ ভক্ত ছিল। বিরজার মনে বড় বাসনা ছিল যে কৃষ্ণকে সে তার কুঞ্জে তাকে নিজের কাছে পাবে। তো ভগবান, তিনি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, কোনো ভক্ত যদি আকুল ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে, ভগবান না এসে কি থাকতে পারে? তো বিরজা যখনই কাঁদতে শুরু করতো বাবা, সেই জল আর থামতো না, জল মোছাতে যেতে হতো ভগবান গোবিন্দকে। বিরজার ডাকে ভগবান না গিয়ে থাকতে পারলেন না, বিরজার মনোবাসনা পূরণ করবার জন্য গেলেন বিরজার কুঞ্জে। আর যখন বিরজার কুঞ্জে গেলেন, সেই সময় রাধারানীর এক সখী গোবিন্দকে দেখতে পেয়েছে যে বধু বিরজার কুঞ্জে গেছে। তো গোবিন্দকে দেখতে পেয়ে সেই খবর রাধারানীকে দিলেন, রাধে আলো, রাধে রাধে সখী, কি হয়েছে তুই এমন করে চিৎকার করে ডাকছিস কেন? কি হয়েছে বল? রাধে সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে সখী, তুই এইভাবে কথা বলছিস কেন? তুই না কিছু বললে আমি জানবো কেমন করে? বল কি হয়েছে সেটা তো আগে বল। ওরে রাধে, আমি এইমাত্র দেখে এলাম তোর প্রাণবধু ওই বিরজার কুঞ্জে গেছে বিরজার মনোবাসনা পূরণ করবার জন্য। হায় রে হায়, ওরে সখী, তুই তোর বধুকেও হারালি, সব হারালি। যখনই বলেছে এই কথা মা, রাধারানী কি করেছে? রেগে গিয়ে প্রধান্বিত হয়ে চলল কোথায়? ওই বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে গেলেন, আর এখানে প্রাণ গোবিন্দ আমার তিনি বুঝতে পারলেন যে রাধারানী বিরজার কুঞ্জে এসেছে, বাহিরে দাঁড়িয়ে রয়েছে, দেখছে কি দরজা বন্ধ। এইবার বুঝতে পেরে বিরজাকে গোবিন্দ বলছে, বিরজা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বধু? কি হয়েছে প্রাণনাথ? কি হয়েছে জানো? বাইরে যে রাধারানী দাঁড়িয়ে রয়েছে, রাধে বুঝতে পেরেছে রাধে এসেছে, এখন আমি কি করব? আমি কি করব? এমন সময় যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া এলেন। পূর্ণমাসী যোগমায়া যজ্ঞেশ্বরী, তিনি সেখানে এলেন। যখন যোগমায়াকে দেখতে পেয়েছে, গোবিন্দ বলছেন, ওগো যোগমায়া, মা গো তুমি এসেছো আমার কাছে, তুমি আমাকে এই রাধের হাত থেকে আমাকে তুমি বাঁচাও মা, বাঁচাও। যখনই বলেছে এই কথা, যোগমায়া বলছে, কানাই আমি কি করতে পারি তোমার জন্য? ওগো মা, মা গো তুমি বিরজাকে নদী করে দাও, আর আমাকে তুমি সর্প করে দাও, আমি ওর পক্ষ থেকে বেয়ে বেয়ে চলে যাই। যখনই বলেছে এই কথা, কি করলেন? বিরজা নদী হলো, আর গোবিন্দ হলো সর্প। গোবিন্দ বিরজার পক্ষ থেকে বেয়ে 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 চলে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে রাধারানী কি করে ছেড়ে গিয়ে কুঞ্জ আর কুঞ্জে আগুন ধরিয়ে দিয়েছে, কুঞ্জ দাও দাও করে জ্বলছে।
আর এখানে যখন ব্যাপারটা রাধারানী বুঝতে পারলেন যে বিরজা নদী হয়েছে আর গোবিন্দ হয়েছে সর্প, তখন যোগমায়াকে শরণ করলেন। যোগমায়াকে বলছে, মা তুমি বধূকে প্রাণে বাঁচানোর জন্য তাকে সর্প রূপে দিলে আর বিরজাকে নদী করলে, লীলা যখন তুমি দেখতেই চাইলে তাহলে আমাকে তুমি ময়ূর বেশ করে দাও, আমি ময়ূর হতে চাই। রাধারানী ময়ূর হলো, আর ময়ূর হয়ে যেই না দেখলো যে আগুন ধরিয়ে দিয়েছিল বাবা, দেখলো কি বিরজার কুঞ্জপুরে ছাই, চতুর্দিকে দেখে কোথাও কিছু নাই, একদিকে নদী বেয়ে চলে যায় আর তার বক্ষ দিয়ে সর্প বেয়ে চলে যাচ্ছে, আর এদিক ওদিক রাধারানীর দিকে ফিরিয়ে তাক দেখছে। তো যখন রাধারানী ময়ূর হলো, রেগে গিয়ে কি করলো, সেই চঞ্চু পুটি দিয়ে, চঞ্চু মানে কি ঠোঁট, সেই ঠোঁট দিয়ে ওই সর্পকে আঘাত করছে। যখনই আঘাত করলো, ওই সর্পের শরীর থেকে রক্ত ঝরছে, রুধির ঝরছে, আর যখন রুধির ঝরছে গোবিন্দ কি করলো, গোবিন্দ তার নিজের বেশে এলো। আর এখানে শ্রীমতী রাধারানী, তিনি তো রেগে রয়েছেন, গোবিন্দ কি করেছে দেখছে কি রাধারানী খুব রেগে রয়েছে, তাই তাড়াতাড়ি করে ছুটে গিয়ে রাধেকে জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে সবারই উপরে তোমারই ঠাই। তাই কি করলো রাধারানীর, আহা ময়ূরের একটি পুচ্ছ নিয়ে, ময়ূর পুচ্ছ একটি পালক নিয়ে গোবিন্দ আমার তার চূড়ার বাম দিকে লাগিয়ে রাধেকে বলছে, ওগো রাধে সবার উপরে তোমারই ঠাই, সবার উপরে তুমি। এখনো দুইজন রয়েছে, তারা আসছে কে কে, ভোলানাথ আর কার্তিক, দুই বাবাটা সেখানে এসেছে, এসে বলছে, ওগো প্রভু অনেক দিনের আশা ছিল যখন তোমার কাছে আমরা এসেছি, ওগো প্রভু তুমি যে সর্পরূপ ধরেছো ওই সর্প তুমি আমাকে দাও। ভোলানাথ মহেশ্বর জটার উপরে সেই সর্পটিকে তুললেন, আর ময়ূর, ময়ূরটা নিল কে, কার্তিক, কার্তিকের বাহন কি ময়ূর। আর যে সর্প থেকে রুধির ঝরল, রাধারানী আমার নিজের বেশে যখন এলেন, ওই সর্পের রুধির নিয়ে সে রক্ত নিয়ে নিজের ছিঁড়ে দিলেন, সেই থেকে সিঁদুরের সৃষ্টি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই এইবার যখন সবাই আনন্দ করছে, বিবাহ বসরে যখন পুরোহিত মশাই বর কনেকে আনানোর জন্য আদেশ দিলেন, সেই সময় বরণ করবার জন্য সকল সখীরা প্রস্তুত হয়ে রয়েছে। আর এমন সময় রানী বলছে, ওগো বরণের কাজটা কিন্তু আজ আমিই করব, সবাই তো শুনে খুব খুশি, তাহলে এই নাও, যেই না বরণ করবার জন্য এগিয়ে গেছে, এমন সময় পুরোহিত মশাই বলছে, মা রানী মায়ের তো বরণ করা চলবে না, কারণ কারণ মা যে বন্ধন অমল, যখনই বলেছে এই কথা রানী মা কি করলেন, তার হাত থেকে ওই বরণ ডালা ভূমিতে পতিত হলো, সঙ্গে সঙ্গে লজ্জায় ঘৃণায় মাথা নত করে ওই রাতের অন্ধকারে বিবাহ বাসর পরিত্যাগ করে ছুটে গেলেন কোথায়, মায়ের মন্দিরে। নিজ বাড়িতে গিয়ে মায়ের মন্দিরে বসে বসে কেঁদে কেঁদে মাকে জানাচ্ছি, ওগো মা গো এ তুই কি করলি মা, আমার মান সম্মান সব তুই হারিয়ে দিলি, ওরে মা এই সমাজে আমি মুখ দেখাবো কি করে, মাগো আমি আমি আর এই জীবন, এই জীবন আমি আর রাখতে চাই না মা,
আমি রাখতে চাই না এই অপমান, আমি যে আর সহ্য করতে পারছি না মা, সহ্য করতে পারছি না। যখন এইভাবে মায়ের কাছে বসে বসে মাকে জানাচ্ছে, দুঃখ প্রকাশ করছে, মা গো এই জীবন আমি আর রাখবো না। কে কে কাঁদে? কে কে কাঁদছে? কে কাঁদছে ওখানে? আমি আমি কার কার কণ্ঠস্বর পাচ্ছি? রানীর কান্না শুনেই রাজার ঘুম ভেঙে গেল। বাহিরে গিয়ে দেখছে কি, রানীমা ওই মায়ের মন্দিরে বসে বসে কাঁদছে আর কি জানাচ্ছে মাকে। মা গো এখানে রাজা এই অবস্থা দেখে রানীর কাছে গিয়ে রানীকে বলছে, রানী রানী, কি হয়েছে, কি হয়েছে তোমার বলো? তুমি তুমি এইভাবে রাতের অন্ধকারে মায়ের মন্দিরে বসে বসে কাঁদছ কেন? বলো বলো রানী, কি হয়েছে তোমার? রাজাকে বলছে, ও স্বামী, সাজেশ্বরের বাড়িতে আমার না যাওয়া ছিল ভালো, কেন গেলাম, কেন গেলাম আমি? আমি যে সবার কাছে যে অপমানিত হয়েছি, আমার বেঁচে থাকার চেয়ে মরণ ভালো। আমি আমি কেন গেলাম? এই জীবন আমি রাখতে চাই না স্বামী, আমি আমি রাখতে চাই না। মা গো, পাঁচ কোটি পাপ করিলে কোনোদিন পুত্র সন্তান, আহা পুত্র বলো কন্যা বলো, কোনো সন্তানই লাভ করতে পারবেন না। পাঁচ কোটি পাপের মধ্যে পাঁচটি পাপ হলো প্রধান, এটা মায়েরা ভালো করে শুনুন। এই পাঁচটি পাপ ভুল করেও কোনোদিন করবেন না, তাহলে জীব খুলে জন্মগ্রহণও করবেন কিন্তু কোনোদিন সন্তান পাবেন না। পাঁচ কোটি পাপের মধ্যে পাঁচটি পাপ প্রধান কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে গন্ধ শুকে খাবার দেওয়া। অনেকে আছে দেখবেন নিজের সন্তানকে আদর করে কিছু খাবার খাওয়াচ্ছেন, একটা অপরের ছেলে যদি এসে দেখে তাতে তার নজরটা খাবারের মধ্যে না লাগে, তো অনেকে আছে কি নাকে একটু গন্ধ শুকে তাকে খাবার দেয়। এই কাজ ভুলেও করবেন না, করলে কিন্তু আপনি কোনোদিন সন্তান পাবেন না। তো আজ রানীমা বলছে, ও গো স্বামী, আমাদের কোনো সন্তান নেই, তার জন্য লোকের কাছে কত অপমান, কত লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়, এই জীবন আমার রেখে লাভ কি বলো? আমার মরণে ভালো। রাজা বলছে, রানী যার জন্য তুমি আজ কাঁদছো, তুমি যেমন তুমি যেমন অপমানিত হয়েছ তেমন আমিও তো হয়েছি, একই অপমানে অপমানিত আমিও হয়েছি। চলো যখন তোমারও জীবন রেখে লাভ নাই, আমারও এই জীবন আমি রাখতে চাই না, চলো এই রাতের অন্ধকারে বনে গিয়ে চিতা সাজিয়ে তাতে অগ্নি সংযোগ করে সেই চিতানলে আমরা ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করি।